পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। এগুলো হচ্ছে গতকাল রাত্রিবেলা নিয়ে আসছিল, আজকে রোদে দিব। যেহেতু সবগুলোই রেগুলারই আমাদের এগুলো লাগে, নতুন করে কিছু ওভাবে কেনা হয়নি, শুধু বুট আর হচ্ছে বেসন এই দুইটাই হচ্ছে আমাদের নিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে এখানে আছেন ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এ তো সব কিছু আমি রোদে দিয়েছি, আর হচ্ছে এখন অনেক সকালই আছে, আর যেহেতু সকাল সকালই এখন রোদ ওঠে, এ কারণে 10টা বা 9টা বাজলেই দেখা যায় যে প্রচণ্ড পরিমাণে রোদ। তারপর আমি রুম এবং ডাইনিং সব কিছু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আল্লাহ সবাইকে পবিত্র রমজান মাসে 30টা রোজার তৌফিক দান করুক, আমিন। তো টুকটাক করে আমি আজকেই একটু করে নিচ্ছি। ভোরবেলা খাওয়ার জন্য এখানে কিছু মাংস বের করে রেখেছিলাম রাত্রেবেলায়, আর সকালবেলায় করে নিচ্ছি। সকাল সকাল আমার অন্যান্য আরও কাজ আছে, সেগুলো করব। গতকাল কিছু কাজ করে নিয়েছি, আর এই তো বুটও সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। বুটগুলো আমি রান্না করে নিচ্ছি, যাতে করে আমার রোজার দিন রোজা থেকে এত সব কাজের চাপ না নিতে হয়। এই বুটগুলো দেখা যাচ্ছে কয়েকদিন আমার চলেই যাবে, যেহেতু আমি একা আর আমার ছেলে দুইজন মিলে ইফতারি করব। তারপর মাছগুলো কেটে নিয়েছি, আর ইলিশ মাছ আজকে দুপুরে রান্না করব, আর এগুলো ভোরের জন্য রান্না করে রেখে দিচ্ছি। আজকের জন্য না, এটা হচ্ছে কয়েকদিন আমাদের খাওয়া হবে, এর সঙ্গে অন্য তরকারিও আমাদের থাকবে। সবগুলো রান্না হয়ে গেছে, এখন শুধু মাছের ঝোলটা করে নেব। তার জন্য মাছটা আমি ভেজে নিচ্ছি, হালকা করে ভাজবো। আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায়, তবে প্লিজ আমার পেজটিতে লাইক ফলো দিতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। হালকা একটু ভেজে নিয়েছি, আর তারপর পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিলাম, আর জিরার ফোড়ন দিয়ে এখন আমি মাছটা রান্না করে নেব। তারপর একে একে মশলাপাতি যা লাগবে দিয়ে দিচ্ছি। আর আজকে হচ্ছে সরিষা বাটা দিয়ে করব, আর আমার ছেলে এবং বর দুজনেই সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ পছন্দ করে। এ তো মশলাপাতি সব কষিয়ে নিয়েছি, আর তারপর মাছগুলো আমি দিয়ে এখন আমি রান্নাটা করে নেব। এর ফাঁকে আরও অনেক কাজ হচ্ছে, সেগুলো তো আর দেখাচ্ছি না, শুধু রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এ তো মাছ রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি যা যা করলাম সবই তো আপনাদের চোখের সামনে করলাম, তারপর একবার দেখে দিচ্ছি কি কি করেছি। এই তো খাসির মাংস, সঙ্গে ইলিশ মাছের ঝোল, আর বুট রান্না করলাম, আর সঙ্গে সালাদও কেটে নিয়েছি। এখন আমি গোসলে যাব। সব কিছু রেডি করে রেখে দিলে দেখা যায় যে খাবারের সময় নামাজ পড়ে উঠে, আর এই ঝামেলাগুলো করতে হয় না। তারপর নামাজ শেষ করতে না করতে দেখতেছি আমাদের আর রাস্তার কাজ হবে, তার জন্য রাস্তাটা একটু সুন্দর করে দিচ্ছে আলহামদুলিল্লাহ। এত বছর পর রাস্তাটা আবার নতুন করে করবে, প্রথম রোজার দিনই। যাই হোক, ওখানে দেখে শেষ করে আমরা খেতে বসে গেছি। এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমি এগুলো ধুয়ে রেখে দিব। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।